আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কুমিল্লা 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নন্দন কুমার। প্রথমে দেখে নিন সংবাদ শিরোনাম। ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে কুমিল্লায় দুইজন গ্রেফতার। কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে চিত্রনায়ক রিয়াদ সহ বেশ কয়েকজন অভিনেত্রী অংশ নেন। কচুয়ায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। এবার বিস্তারিত। কুমিল্লায় আবদুল্লাহ আল মুজাহিদ ও শফিক আহমেদ নামের দুই ফেসবুক আইডি থেকে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে ভোলায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় ও সরকার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রচার করা আবদুল্লাহ ও শফিকুল ইসলাম নামের দুইজনকে গ্রেফতার করা হয়। গতকাল রাত 3 ঘটিয়া একটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানা কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। আটককৃতরা হলেন দেবিদার থানা চাঁদপুর গ্রামের গোলাম নবীর ছেলে আবদুল্লাহ, দেবিদার থানা নূরপুর গ্রামের হোসেন উদ্দিন সরকার, বাড়ির মৃত আব্দুল মজিদ সরকারের ছেলে শফিকুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিআরটি এর আয়োজনে নগরের শিল্পকলা একাডেমির সামনে থেকে জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় স্লোগানে বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে চিত্রনায়ক রিয়াজ, মডেল তারকা শিমুল, কণ্ঠশিল্পী এস আই টুটুল সহ বেশ কয়েকজন অভিনেত্রী অংশ নেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আবুল ফজল মীর সহ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায়ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের কচুয়ায় অসহায় ও গরিব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী গ্রামে জেলা পরিষদের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য রওনকারা রতন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলাওয়ার হোসেন ভুইয়া। বক্তব্য রাখেন আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ইউপি সদস্য সাদেক পাটোয়ারি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ মিয়া, বিতারা ইউনিয়ন যুবলীগের সদস্য সুমন প্রধান সহ আরও অনেকে। উল্লেখ্য, কচুয়া উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রওনকারা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে বিগত দিনে কচুয়ার বিভিন্ন অঞ্চলে গরিব অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করে আসছেন। জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয় এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও সমাবেশ করা হয়। র্যালিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি, এ কে মিত্র চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সমাজসেবা কর্মকর্তা আক্তার উদ্দিন প্রধান, উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ আমিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির হোসেন, নিশ্চা কচুয়া শাখার সভাপতি জিসান আহমেদ নান্নু, সাধারণ সম্পাদক মুক্তার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। প্রিয় দর্শক, আমরা সংবাদের একেবারে শেষ প্রান্তে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো দেখে নিন আরও একবার। ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে কুমিল্লায় দুইজন গ্রেফতার। কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে চিত্রনায়ক রিয়াদ সহ বেশ কয়েকজন অভিনেত্রী অংশ নেন। কচুয়ায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। আজকের সংবাদ এখানে শেষ করছি। কুমিল্লার প্রতি মুহূর্তের খবর দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।